হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই খুব ভালোই আছো। আজকে এমন একটি টপিক তোমাদেরকে আমি প্রেজেন্টেশন দেব যে টপিকসটার ওপরে গুরুত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, অর্থাৎ শুধু স্টুডেন্ট সার্কেল বলে নয়, আজকে জীবনের এমন এমন কিছু মানুষ রয়েছে যারাও কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে তাদের জীবনের অনেক কিছু কিন্তু পেয়ে যেতে পারে। তো যাই হোক, বিশেষত আমি আমার স্টুডেন্ট তুল্য যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদের জন্যই ভিডিওটা বানানো, তাদের জন্যই ভিডিওটা করা। তো আমি একটু মূল টপিকে চলে আসছি। আজকে কোন টপিকসটার উপর আলোচনা করব একবার একটু তোমরা দেখে নাও। আজকে খুব ইন্টারেস্টিং টপিক, জীবনের প্রকৃত সফলতায় লেখাপড়া কতটা জরুরি। খুব সিম্পল কিন্তু লাইন একটা, যে লাইনের গুরুত্ব কিন্তু অনেক 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 বেশি। আমরা ছোটোবেলা থেকে একটা গতানুগতিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু চলা শুরু করি, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, ইভেন প্রতিটা পরিবারের যে গার্জেনরা রয়েছেন তারাও কিন্তু একই সিস্টেমের মধ্য দিয়েই চালনা শুরু করে তাদের প্রত্যেকটা সন্তানদেরকে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্যটা কী, আমরা কোথায় দাঁড়াতে চাই, প্রকৃত সফল ব্যক্তি কাদেরকে বলা হয়, এই সংজ্ঞাটাই কিন্তু আমাদের জানা নেই। তো সেই সফলতা জিনিসটা কী এবং সফল কীভাবে হওয়া যায় এবং সেই সফলতার পেছনে লেখাপড়া বা স্টাডি, এডুকেশন সার্কেল বা এডুকেশন ডিপার্টমেন্টটা কতটা আমাদের হেল্প করছে নাকি হেল্প করছে না, সেই জায়গাটা আজকে কিন্তু আমি পরিষ্কার করে ব্যাখ্যা করব। অবশ্যই সঙ্গে থাকবে তোমরা প্রত্যেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। তো তাহলে আমি প্রথমে শুরু করি যে সফলতা কাকে বলে। দেখো, সফলতার কিন্তু প্রকৃত কোনো সংজ্ঞা নেই, কিন্তু সংজ্ঞাটা চাইলে আমরা কিন্তু দিতেই পারি। একটা মানুষ যে কোনো কর্ম মধ্য দিয়ে কিন্তু লাইফে দাঁড়াতে পারে, সফল হতে পারে। আমাদের একটা ভুল কনসেপ্ট নিয়ে আমরা যে শুরু করি আমাদের জীবনটা, সেখানেই আমাদের কিন্তু অঙ্কুর প্রথমেই একটা ভুল হয়ে যায়। সেটা কি? প্রত্যেকটা বাড়ির গার্জেনরা, প্রতিটা বাড়ির ছেলেমেয়েরা, দাদা দিদিরা প্রত্যেকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসো, তারপরে স্কুলে যাও, তারপরে স্কুলের ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাতে ভালো রেজাল্ট করো, পরবর্তী শ্রেণীতে তোমাকে ফার্স্ট হতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেটার বেটার রেজাল্ট করতে হবে, এবং তোমাকে কিন্তু লাইফে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো কোনো শিক্ষক বা আদার্স যে কোনো জায়গাতে ভালো চাকরি করতে হবে। এটা কিন্তু আমাদের জীবনের একটা মূল উদ্দেশ্য। যদি কেউ চাকরি পায় তবে সে সফল, আর যে চাকরি পায় না বা তার নিজস্ব কোনো চাকরির মতো কোনো কাজ নেই সে কিন্তু অসফল। এটা সম্পূর্ণ কিন্তু ভুল ব্যাখ্যা। আমি মূল লাইনে ফিরে আসছি, পড়াশোনার জরুরি বা প্রয়োজনীয়তা এখানে কিন্তু খুবই সামান্যতম। তোমাকে লাইফে দাঁড়াতে গেলে, তোমাকে সাকসেস পেতে গেলে, সফল হতে গেলে পড়াশোনা যে তোমাকে করতেই হবে এবং ভালোভাবে করতে হবে এমন কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। যে সমস্ত ভাই এবং বোনেরা যারা পড়াশোনা করতে ভালোবাসো না, অবশ্যই তারা কিন্তু, গার্জেনরা যদি কেউ দেখে থাকেন আপনারা, কখনো আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না, কারণ আপনাদের এখানে বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে। আমি আজকে আমার ভাই বোনদের জন্যই কথাগুলো বলছি। অনেকে সত্যি পড়াশোনা করতে চায় না, অথচ তার মধ্যে কিন্তু অন্য কোনো গুণ দারুণভাবে কিন্তু জাগ্রত, যে জিনিসটাকে আমরা কিন্তু দেখতেই পাই না। আমাদের মনের চোখ দিয়ে বা আমাদের সঠিক জাস্টিফিকেশান দিয়ে আমরা তাদেরকে কিন্তু তুলে আনতে পারি না, ফলে সেই ছেলে বা মেয়েগুলো কিন্তু অধরাই থেকে যায়, তারা তাদের সেই জায়গাটা কখনো কিন্তু প্রকাশ করতেই পারে না। তো যাই হোক, আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, যারা পড়াশোনা করতে ভালোবাসো, খুব ভালোবাসো, বা যাদের টার্গেট রয়েছে লাইফে আমি ভালো চাকরি করব, তারা অবভিয়াসলি ভালো পড়াশোনা করো, তাদের সফলতা কিন্তু চাকরি পেলেই, নাহলে কিন্তু সফলতা আসবে না। তুমি হাজার অন্য কাজ করেও তোমার নিজের খিদেটাকে কিন্তু মেটাতে পারবে না, অর্থাৎ তুমি অসফল, তুমি ব্যর্থ। তাহলে তোমার সফলতা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার বা বড় কোনো টিচার, যাই হও না কেন, যে কোনো অফিসার লেভেলের কাজ পেলেই তুমি কিন্তু সফল, এই পোর্শনটা পুরো আলাদা। এটা অবশ্যই সফলতার একটা দিক, তাকে ভালো পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে তাকে চলতে হবে, যেটা অনেক পূর্ব দিন থেকে আমাদের গার্জেনরা আমাদেরকে কিন্তু চালনা করে গেছেন, এখনও সেটাই তোমাদেরকে করতে হবে। কিন্তু আমি আরেকটা পার্ট যেটা বলবো, সফল তাদের থেকেও বেশি হওয়া যায় যারা পড়াশোনা কিন্তু অনেকটা কম করেও যেতে পারে। আমার তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বেসিক্যালি করা। তুমি দেখো, তুমি নিজে আগে দেখো যে তুমি কোন কাজটার প্রতি ইন্টারেস্টেড, তোমার কোন কাজটা করতে বেশি ভালো লাগে, তার জন্য তুমি নিজেই বুঝতে পারবে যে পড়াশোনার কতটা জরুরি। তুমি আমাকে বলো, তুমি একজন ভালো অ্যাঙ্কারিং করতে চাও, অ্যাঙ্কার হতে চাও, তুমি কোনো ভালো সিনেমা আর্টিস্ট হতে চাও, বা তুমি কোনো ভালো ক্রিকেটার হতে চাও,
এক্ষেত্রে তোমার কিন্তু বড় বড় লেভেলের অঙ্ক তোমাকে কখনো করতে হবে না। আজকে বড় বড় লেভেলের কোনো 7-8 পাতার উত্তর তোমাকে কিন্তু মুখস্থ করে লিখতে হবে না। তোমাকে হিউজ পরিমাণে কিন্তু ইংলিশ জানারও তোমার কিন্তু কোনো দরকার নেই। তুমি ভালো ব্যাট চালাতে পারো, তুমি ভালো ছবি আঁকতে পারো, তুমি ভালো মাছ ধরতে পারো, অনেক রকম গল্প আছে। লাইফে দাঁড়ানোর অনেক জায়গা রয়েছে, তোমাকে সেই জায়গাটাতে একমুখীভাবে তোমাকে চলতে হবে, তোমার অন্য কোনো দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তাহলে পড়াশোনা কি একদমই করবো না? আমি সেটাও কিন্তু বলবো না, কারণ তোমার ন্যূনতম যোগ্যতা একটা কিন্তু দরকার, একদম নিম্নতম যোগ্যতা একটা দরকার, যেটা না হলে তুমি বেশিরভাগ পদক্ষেপগুলোতে কিন্তু তুমি নিজেই হোঁচট খাবে। যেমন যে কোনো কাজ করতে গেলেই তোমার একটা হিসেব চলে আসবে, তোমার বিভিন্ন জায়গায় স্পিকিং পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য তোমাকে সামথিং ইংলিশ জানতে হবে, তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কেউ কোনো কাগজপত্র দিলে পড়ে বোঝার মতো ক্ষমতা তোমাকে রাখতে হবে। এর জন্য ন্যূনতম কিন্তু এডুকেশন দরকার। সেটা কি? তুমি চাইলে উচ্চ মাধ্যমিক পাশ করেও স্টপ করতে পারো, আমি বলবো তুমি গ্র্যাজুয়েশনটা অ্যাটলিস্ট তুমি কমপ্লিটটা করো। এখানে মার্কসের কোনো বাইন্ডিংস নেই। যে সমস্ত ভাই বোনেরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু টেনশন কাজ করছে, আমি লাইফে পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবো, কী নিয়ে পড়বো। তোমার এখন এই ভিডিওটা দেখে এটাকে সঠিক বিচার করার কোনো দরকার নেই। তোমার সামনে পরীক্ষা, তুমি পরীক্ষাটা ভালো করে দাও, পরীক্ষা দেওয়ার পর তুমি আমার এই ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখবে এবং পরবর্তীতে তোমার পদক্ষেপ তুমি কিভাবে নেবে, কোন স্টুডেন্ট কোন লাইনে যাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার সাপেক্ষে তোমাদের বিভিন্ন ভিডিওগুলোকে প্রেজেন্টেশন দেব। এমনি পড়াশোনার ভিডিও অবশ্যই থাকবে, তার পাশাপাশি তোমাদের ইন্টারনাল লাইফে দাঁড়ানোর জন্য বা প্রতিটা পদক্ষেপে কি করা উচিত তা নিয়ে আমি কিন্তু ভিডিও দেব। তাহলে আজকে মূল গল্প কি পেলাম তাহলে স্টুডেন্টস, যে আমাদের পড়াশোনাটা কিন্তু বিশাল জরুরি জায়গায় কিন্তু নেই, আমরা চাইলে তাকে অপশনাল জায়গাতে রাখতে পারি। তবে যে জায়গাটাতে আমি মোটিভেশনটাকে গ্রো করতে শুরু করব, যে জায়গাটা আমি অ্যাচিভ করব লাইফে, আমাকে কিন্তু করতেই হবে। আই হ্যাভ টু ডু দ্যাট, আমাকে এটা করতেই হবে অ্যাট এনি কস্ট। আমি কারো বাধা মানব না, আমি আমার মতো ছুটব এবং লাইফে আমি একটা জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবো। তাহলে যাই হোক, আজকে ভিডিওটা আমি লেন্দি করব না। অনেকে ভাবে যে না, পড়াশোনাটাই করতে হবে, না হলে লাইফে দাঁড়ানো যাবে না, তাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ কিন্তু ভুল। আজকে এটাই আমি প্রমাণ করলাম ভিডিওটার মধ্য দিয়ে, আর তোমরাও নিজেরা অবশ্যই ট্রাই করবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই পরবর্তীতে আমি এরকমই আরও কিছু টপিকস নিয়ে আসবো যা তোমাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু কাজে লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।